এই পাতাসা যে পড়ে হেকামনে আলী হাদিস কয় আম্মু হুজুরে আমলে শিখায় কোন হুজুরের থেকে শিক্ষা আমল করলে যদি আলে হাদিস হয় তুই তো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শিক্ষা আলে হাদিস আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ থেকে শিক্ষা আলে হাদিস তুই তো নতুন আলে হাদিস আমি পুরান আলে হাদিস আল্লাহ কি কথা আল্লাহ কয় না ওই হুজুর কত থেকে শিখলে না আলে হাদিস হয় তো মাঝাব মানা হয় কারো কাছ থেকে মেনে আমল করলে সেটা মাঝাব মানা হয় তো তুমি তো ওই তিন দিন আগের হুজুরের মাঝাব মানো আমি তো 1500 বছর আগের হুজুরের মাজহাব মানি ঠিক তুমি বলো তো তিন দিন আগের হুজুরে বাবাটা শুদ্ধ করতে পারে কিনা আমি 1000 কোটি টাকা পুরস্কার দিব যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে শুদ্ধ হাদিসের আমল করতে পারে 1000 কোটি টাকা দিব তো বলে যদি কি বলে দেখে নেয় একটা আয়াত শুদ্ধ বলতে পারে ঠিক ঠিক ওর মতো অথর্ব এত নিম্নমানের কোরআন তেলাওয়াত পৃথিবীর আর কেউ কোনো সময় করে নাই তাকে নায়কের মুখে কোরআন তেলাওয়াত শুনলে আঙ্গুল নুরানি ফোলা হয় না আরে লাগতে হবে আর বড় বড় লেকচারার হয় এনে কিছু আছে তাকে নায়কের ভক্ত কালকে সকালে আমার ফোন দিয়ে খেলে দেবো বকবো মেরালো মুখে কালামু আমি এরকম বলছি হুন্যা 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 আমার কান কান ভরে হয়ে গেছে আর শুনেন না ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سورة البقرة 288 নম্বর আয়াত আর আমি যে আয়াতটা পুরো পড়লাম এটা সূরা বাকারার 288 নম্বর আয়াত না হুজুর আচ্ছা আপনারা বলেন তো সূরা বাকারা 288 আয়াত সূরা বাকারা